জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে ড্রোন ক্যামেরা উড়িয়ে লকডাউনে নজরদারি চালালো জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই ইলিয়াস শ্রীকান্ত। মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি শহরের বেশ কিছু জায়গায় পুলিশের কড়া নজরদারি চলে। লকডাউন পরিস্থিতি, যে সমস্ত মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন বা যানবাহন চলাচল করছে, সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতেই এদিন জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিরাট পুলিশ বাহিনী নিয়ে ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি ও ডিএসপি ক্রাইম সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা কড়া নজরদারি চালান। পাশাপাশি যে সমস্ত বাইক চালকরা দুজন করে বাইকে যাতায়াত করছেন তাদেরকেও আটকানো হয়, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয় এদিন। সেই ছবি ধরা পড়েছে আমাদের ডিজিটাল বাংলার ক্যামেরায়। দেখছি আমরা জলপাইগুড়ির ছবি, এবার আমরা সরাসরি চলে যাব মাথাভাঙায়।